বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশের পর্যটন শিল্পের বিকাশে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে ভূমিকা রাখতে হবে, যাতে বিশ্বে বাংলাদেশের পর্যটন খাতকে পজিটিভভাবে তুলে ধরা যায়। তিনি আজ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে পর্যটন বিষয়ক রিপোর্টিং এর জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে একথা বলেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম এটিজেএফবি যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। এটিজেএফবি এর আহ্বায়ক নাদিরা কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান খান কবির, মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুজ্জামান এবং এটিজেএফবির সদস্য সচিব তানজিম আনোয়ার। অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশনের রিপোর্টার শফিউল্লাহ সুমন সহ বিভিন্ন গণমাধ্যমের 10 জন সাংবাদিকের প্রত্যেককে ফেলোশিপ বাবদ 7,000 টাকা সার্টিফিকেট প্রদান করা হয়। জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকা মহানগর যুবলীগ উত্তর। আজ রাজধানীর কারওয়ান বাজারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন।